हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल कुकबुक बाय सादिया। आज के आमी आपनादेर के तैरी करे देखाच्छि किभाबे हाँसेर माँस भुना रान्ना करते हैं। आज के रान्नाटीते आमी आपनादेर के अनेक टिप्स एंड ट्रिक्स सह देखिए दिब, आर सेटार जन्य पुरो भिडियोटि साथेई थाकते हबे। प्रथमे निये निच्छि एक कप परिमाण सरिषार तेल। आपनारा सरिषार तेलेर परिवर्ते किन्तु सयाबिन तेलो व्यवहार करते पारेन। साथे दिये दिच्छि दुई कप परिमाण पेंयाज कुচি। पेंयाज কুচিটাকে তেলের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। प्याज़टा नरम हो आसले आमी एखन दिए दीची तेजपाता, लौंग, दारचिनी और इलाच। तेजपाताटाके आमी छिड़े टुकड़ो कर दीची। बाकी परिमाणगुलो आमी डेस्क्रिप्शन बक्से लिखे दीची। सबगुलो उपकरण भालो करे मिशिए आमी एखन एर मध्ये दिए दीची तीन टेबिल चामच परिमाण रसुन बाटा। आज के आमी चारटी हाँस रान्ना करे देखाबो, सेजन्य आमी उपकरणगुलो एकटु बेशी करे दीची। आपनारा एकटी हाँसेर जन्य सेभाबे बुझे हिसाब करे दिबेन। एखन आमी एर मध्ये दिए दीची तीन टेबिल चामच परिमाण आदा बाटा। একটি কথা বলে রাখছি, হাঁসের মাংস রান্না করতে হলে কিন্তু মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়। সেজন্য আজকে রেসিপিতে আমি সবগুলো মশলা অনেকক্ষণ যাবত কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়াটা অপশনাল, যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা এই স্টেপটা বাদ দিলেও পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ আবারো ভালো করে মিক্স করে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। হাঁসের মাংস যত ঝাল ঝাল হয় তত বেশি খেতে মজা লাগে, আর সেজন্য আপনারা মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। মশলাগুলো শুকিয়ে আসতে লাগলে আমি এখন এর মধ্যে দিব সামান্য পরিমাণ পানি, যাতে করে পানির মাধ্যমে আমি মশলাগুলোকে আরো ভালো করে কষিয়ে নিতে পারি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। আপনারা এর পরিবর্তে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। সবগুলো উপকরণ আবারো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আপনারা যখনই দেখবেন মশলাটা শুকিয়ে আসছে তখন কিন্তু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি কষাবেন হাঁসের মাংস রান্না করলে তত বেশি মজা লাগবে। যখন দেখবেন তেলটা উপরের দিকে উঠে আসছে তখন আমি হাঁসের মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। आज के चारटा हाँस के बड़ो बड़ो पिस करे केटे नियेछि। सबगुलो हाँस मशलार ऊपर एभावे दिए खूब भालो करे मिशिये निते हबे। एभावे एकटी काठिर साहाज्ये सबगुलो उपकरणके हाँसेर साथे मिशिये दिते हबे। सबगुलो मशलार साथे हाँसेर मांसगुलो मिक्स हये गेले आमि एखन एर मध्ये एकटी ढाकनार साहाज्ये 10 मिनिटेर जोन्नो हाँसेर मांसगुलोके ढेके दिच्छि। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটি কাঠির সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণকে মিশিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, যাতে করে নিচে দিয়ে মাংসগুলো লেগে না যায়, আর সেই জন্য এই পুরো প্রসেসটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো করতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আবার ঢাকনা তুলে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। 15-20 মিনিট পর আপনারা দেখতে পাবেন তেলটা কিভাবে উপরের দিকে উঠে আসছে। এই পর্যায়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে করে হাঁসের মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হয়। আর হাঁসের মাংস সিদ্ধ হতে যেহেতু সময় লাগে সেজন্য এই পুরো প্রসেসটাকে অনেকক্ষণ টাইম নিয়ে করতে হবে। হাঁসের মাংসের কালারটা যখন একটু কালচে হয়ে আসবে এই পর্যায়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। এই টিপসটা আপনারা মনে রাখবেন, যখন হাঁসের মাংস রান্না করবেন তখন হাঁসের মাংসের কিন্তু র একটা স্মেল থাকে, আর সেজন্য আমি এই পর্যায়ে ব্যবহার করেছি নারকেলের দুধ। এখন আমি ঢাকনার সাহায্যে আরও 5 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। হাঁসের মাংসটাকে আপনারা একটু চেক করে নেবেন, আমার হাঁসের মাংসটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে, আর সেজন্য আমি পাশে একটি পাতিলে আপনারা দেখতেই পাচ্ছেন গরম পানি বসিয়ে দিয়েছিলাম, আর এই গরম পানিটা আমি এখন ঝোলের জন্য হাঁসের মাংসে দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে হাঁসের মাংসটা আমি চালের রুটি দিয়ে সার্ভ করব, সেজন্য আমি আজকে হাঁসের মাংসে ঝোলটা একটু বেশি রাখছি। যদি আপনারা হাঁসের মাংসের ঝোলটা কমিয়ে নিতে চান তাহলে লো হিটে অনেকক্ষণ যাবত হাঁসের মাংসটাকে চুলায় রেখে দিতে হবে। এখন আমি একটি ঢাকনার সাহায্যে আবারও ঢাকনা দিয়ে রাখছি, আর ঢাকনাটা তুলে আমি হাঁসের মাংসটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের হাঁসের মাংসের রান্নার রেসিপি। আর আজকের হাঁসের মাংস ভুনার রেসিপিটি কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আজকের হাঁসের মাংসটা আমরা চালের রুটি দিয়ে সার্ভ করেছি, আর সেজন্য খেতে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। যদি আপনারা হাঁসের মাংস ভুনা রান্না করতে ভয় পেয়ে থাকেন তাহলে আজকের রেসিপি দেখার পর ইনশাআল্লাহ আপনারা সেটা আর পাবেন না। হাঁসের মাংস রান্না করতে অনেকেই মনে করে অনেক বেশি ঝামেলা, তবে আপনারা এই রেসিপিটা ফলো করলে খুব সহজে আপনারা হাঁসের মাংস রান্না করে ফেলতে পারবেন।
আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।